হ্যাঁ, আমরা ঢুকে গেছি, আমরা একটু অপেক্ষা করে নি। হ্যাঁ দীপালিকা, আচ্ছা, আমি মনে হয় চারটা দেখতে পাবো না না চ্যাটটা তো দেখতে পারা উচিত। আমি তো আচ্ছা আইপ্যাড দিয়ে করছি, আইপ্যাডে যে কি মোড আমি বুঝি না, আসবে কি আসবে না দেখি। হ্যাঁ তুমি তো দেখো তো ওই আইপ্যাড দেখা যায়, চ্যাটটা দেখা যায় লাইভ, কমেন্টসের চ্যাটটা একটু জায়গাটা, ট্রাই করবো কি। হ্যাঁ কমেন্টসের জায়গাটা একবার ক্লিক করলে তখন বোঝা যাবে যে আচ্ছা। আমি তার আগে ও একটু আমি যেতে ফেসবুক নিচ্ছি, দিয়ে ঢুকিনি, ফেসবুক দিয়ে ঢোকা উচিত ছিল কি না 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 না, ফেসবুক ফেসবুক দিয়ে দিয়ে ঢুকতে ঢুকতে, পারবে না তো, এটা তো আলাদা আচ্ছা একটা স্ট্রিম ইয়ার পাঠিয়েছে সেটা দিয়ে হ্যাঁ হোয়াটসঅ্যাপে, হ্যাঁ আমি মেইল থেকে খুললাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আমি, বরং একবার আচ্ছা আমার দেখে আমাকে এমনি নিচ্ছি। দেখা যাচ্ছে, আমার এত কাছে মুখ নিয়ে কথা বলছি দেখা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ 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 একদম দেখা যাচ্ছে দিদি, একদম দেখা যাচ্ছে। আমি বরং একবার, হ্যাঁ অলরেডি 17 জন চলে এসেছেন, আমি একবার একটু, হ্যাঁ গুড ইভিনিং দেবযানী চ্যাটার্জি, শুভ সন্ধ্যা একজন জানিয়েছেন, আমি একটু তাদের কাছ থেকে জেনে নেব যে আমাদের আওয়াজটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। রীতা দি এসছেন, সুব্রত দা এসছেন, আচ্ছা চিত্রলেখা দিয়ে এসছেন, এসেছি সময় মতন, হ্যাঁ অ্যাজ ইউজুয়াল, আচ্ছা শুভ সন্ধ্যা, আচ্ছা অঞ্জলি দিয়ে আছেন, অনুজ দা আছেন, আর একটু আমার যারা দাদা বুঝবেন তো সংস্থার বন্ধু আওয়াজটা সবাই শোনা যাচ্ছে আছে, কিনা, শোনা যাচ্ছে ইতিমধ্যে 20 জন। আচ্ছা দিদিকে দিয়ে আজ শুরু করি নাকি? দিদি সেলফ ইন্ট্রোডাকশন। সেলফ ইন্ট্রোডাকশন আমাকে তো মানে পুরনো কলকাতার যারা পুরনো সভ্যতারা সবাই চেনে, আমি তিলোত্তমা রায় ব্যানার্জি, আমি পুরনো কলকাতার সদস্য, একজন পুরনো সদস্য এবং কলেজে পড়াই, এইটুকুই আজকে আমার পরিচয়। আর যে দিদি হচ্ছে অধ্যাপিকা হিসাবে এবং আমাদের পুরনো কলকাতার গল্পের সদস্য তো বটেই, আর দিদির শিক্ষকতার পাশাপাশি তার যে সমাজ সম্পর্কে যে সচেতনতা, সেটা আমরা গত 2 বছর ধরে বিশেষ করে আমরা দেখেছি, যখনই বিপর্যয়ে পড়েছি দিদিকে ডাকতে হয়নি, দিদির সাথে দাদাও আছেন এটাও ঠিক, তবে দিদি যেভাবে এগিয়ে এসেছেন আর্ত মানুষদের পাশে, সেটা সত্যিকার একটা বড় শিক্ষা। তার কারণ আমরা শিক্ষকতা যে করি, আমাদের চেয়ার টেবিল ছাত্রছাত্রী তো যথেষ্ট নয়, তাদের সমাজ সচেতন করা এবং সমাজ সম্পর্কে নিজেরা কতটা সচেতন তার প্রমাণ কিন্তু দিদি বারবার রেখেছেন। দীপালিকা হ্যাঁ থ্যাংক ইউ, নমস্কার, আমি দীপালিকা, পুরনো কলকাতার মেম্বার, এবং আমি টিচার একটি প্রাইভেট স্কুলে ব্যাঙ্গালোরে বহু বছর ধরে পড়াচ্ছি সেখানে, এবং ইভেন্টস কোঅর্ডিনেটরও ওখানকার, তো এই আমার পরিচয় আজকের জন্য। আচ্ছা আমি কিন্তু পড়াই, প্রথমেই বলি, অনেকে হয়তো বিশ্বাস করবেন না, কারণ এই পুরনো কলকাতার গল্পে এদিক ওদিক লাফালাফি করার সুবাদে আমি একটি সরকারি স্কুলের টিচার এবং আমি মোটামুটি নিয়ম মেনে আমাদের যা কিছু কাজকর্ম করি। আচ্ছা আজকে যে জায়গাটা এসেছি সেটা খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে অনলাইন এডুকেশন। এর আগে গত বছর আমাদের পুরনো কলকাতার গল্পের লাইভে অনলাইন এডুকেশন নিয়ে অনেকেই বলেছেন, তার ভালো দিক খারাপ দিক, কিন্তু যত সময় আসছে তত আমরা যেন এটাকে অন্যরকম ভাবে একটা মূল্যায়নের দিকে নিয়ে যাচ্ছি। তো প্রথমেই আমরা এখন এই মুহূর্তে অনলাইন এডুকেশন কোথায় কি চলছে সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমরা আজকে যে আলোচনাটা রেখেছি অনলাইন এডুকেশনের ভালো দিক খারাপ দিক বা কি কি কোন অবস্থার মধ্যে রয়েছে বা এই এডুকেশন সিস্টেমকে আরো কি করে ডেভেলপ করা যায় তার একটা পজিটিভ এন্ড যাতে আমরা আজকে রাখতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই আজকের আলোচনা। তো সেক্ষেত্রে প্রথমেই বলি যে আমরা স্ট্রাকচারটা এরকম করেছি যে আমি একজন বাংলা মিডিয়াম সরকারি স্কুলের শিক্ষক, আমাদের তিলোত্তমাদি একটি ইংলিশ কলেজের অধ্যাপিকা, তিনি ইংরাজি সাবজেক্টের অধ্যাপিকা, আর দীপালিকা আছে একটি প্রাইভেট স্কুলের টিচার। তো এই তিনটে স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমরা আজকে যাওয়ার চেষ্টা করব, তার মাধ্যমে আমরা একটা সামগ্রিক একটা উপলব্ধির মধ্যে আসতে পারবো যে অ্যাকচুয়ালি
সারা দেশে বা বিভিন্ন কলেজ স্তরে, স্কুল স্তরে বা বিশ্ববিদ্যালয় স্তরে বা প্রাইভেট স্কুলের স্তরে কি অবস্থা এই অনলাইন এডুকেশন সিস্টেমে? তো প্রথমেই বলি, আমাদের এই মুহূর্তে রাজ্য সরকারের ওয়েস্টবেঙ্গলের bangladeshshikha.com বলে একটি ওয়েবসাইট আছে, পোর্টাল আছে সরি। সেই পোর্টালের মধ্যে যদি আপনারা যান তাহলে একদম ক্লাস ওয়াইজ কিন্তু সিলেবাসটাকে ভাগ করে দেওয়া হয়েছে, এবং এই সিলেবাসের মধ্যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টার থেকে সম্ভাব্য প্রশ্নও করে দেওয়া আছে। তো আমরা এই মুহূর্তে যেহেতু বাংলা মিডিয়াম স্কুল এবং সরকারি স্কুল এরা মিড ডে মিলের আওতাভুক্ত, সেই জন্য গার্জিয়ানদের দু সপ্তাহে অথবা মাসে একবার করে উপস্থিত হতে হয় সেই মিড ডে মিলটা সংগ্রহ করার জন্য। এবং এই মিড ডে মিলটা আগে যেমন স্কুলে রান্না করে দেওয়া হতো, এখন তার পরিবর্তে প্যাকেট করে আলু, ছোলা, তারপরে চাল, এইসব ডাল, এই সমস্ত কিছু দিয়ে দেওয়া হচ্ছে, সয়াবিন ইত্যাদি দিয়ে দেওয়া হচ্ছে। এবং তার সাথে আমরা কিন্তু সেই চ্যাপ্টার অনুযায়ী যে কোয়েশ্চেন হয়, যেটাকে আমরা বিভিন্ন পার্টে ভাগ করেছি, সেই কোয়েশ্চেন পেপার একটা করে তাদের হাতে ধরিয়ে দিচ্ছি, এবং একই সাথে তাদেরকে খাতাও দিয়ে দেওয়া হচ্ছে। এবার বাচ্চারা, বাড়ি মায়েরা বা বাবারা যারা আসছেন মিড ডে মিলটা নিতে, তারা ওই প্রশ্নপত্র নিয়ে খাতা সহ বাড়িতে যাচ্ছে এবং বাচ্চাদেরকে বলছে এই হচ্ছে তোমাদের টাস্ক। এবং আমরা কি করছি, মূলত হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা তাদেরকে বলে দিচ্ছি, চ্যাপ্টারগুলো বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের এই চ্যাপ্টারে এই কোশ্চেন থাকলে তার উত্তরটা লেখার ক্ষেত্রে তোমাদের এটা বুঝতে হবে, এবং এটা আমরা লিখিত ফর্মে দিচ্ছি, অনেক সময় ভয়েস ফর্মে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের অবস্থা। এবার আমরা আসবো তিলোত্তমা দি, আপনাদের সিস্টেমটা যদি এই মুহূর্তে কি অবস্থায় আছে। আমাদের যেহেতু কলেজ, শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে দিদি, হ্যাঁ শোনা যাচ্ছে দিদি। আচ্ছা, কলেজে যেটা স্কুলের সঙ্গে বেশি তফাত সেটা তো সবাই জানেন, তবু বলছি যে ওইখানে তোমরা যাদের আসতে বলছো, অভিভাবকদের আসতে বলছো, এবং এটা তো আমরা সবসময় দেখি যে ছেলেপুলেদের থেকে তাদের বাবা মার চিন্তা অনেক বেশি, তাদের পড়া পরীক্ষা ইত্যাদি নিয়ে, চিরদিনই আমাদের সময়ও ছিল, এখনো তাই। তো তাদের বাবা মারা আসছেন, ঠিক মতো চা করার করছেন, নিয়ে যাচ্ছেন, কিন্তু কলেজে এরা তো অফিসিয়ালি প্রাপ্তবয়স্ক, মনের দিক থেকে হয়তো প্রাপ্তবয়স্ক হয়নি কিন্তু অফিসিয়ালি প্রাপ্তবয়স্ক, সুতরাং এদের নিজেদেরটা এরা নিজেরাই ডিল করে। এখন সেটা মানে প্রথম দিকে তো আমাদের খুবই অসুবিধে হয়েছিল, তো মানে প্রথম যখন শুরু হয় তখন আমরাও ভীষণ সংকটে ছিলাম যে কিভাবে পড়ব, কিভাবে কোন প্ল্যাটফর্ম ইউজ করব, কোনটা ভালো। কোনোটা স্টুডেন্টরা অনেকে বলছে, আমার ইংরেজিতে অতটা হয় না, কারণ এটা ঘটনা দেখা গেছে যে ইংরেজি যারা পড়ে তাদের মধ্যে একদম 100% না হলেও অধিকাংশই মোটামুটি মানে অবস্থাপন্ন ঘর থেকে আসে, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টে যেটা দেখছি যে অনেকে বলছে যে আমাদের ম্যাম আমাদের ডেটা ফুরিয়ে যাচ্ছে, আমরা ক্লাস করতে পারছি না, তারপরে কোন প্ল্যাটফর্ম ইউজ করব। এ ওরা কিন্তু নিজেরাই আমাদের সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করতো, যেটা স্কুলের বাচ্চারা করে না। ওদের প্রধান সমস্যা হচ্ছে সংযোগ, কেননা ওদের তো মিড ডে মিলও নেই, অন্য কোনো সুবিধাও নেই, এই সংযোগটাই ওদের প্রধান সমস্যা ছিল। দীপালিকা তুমি বলবে? আমাদের কি হলো জানো তো, আমাদের যে খুব একটা চেঞ্জ হলো তা কিন্তু না, উল্টে, কারণ আমরা প্রথম থেকে আমাদের স্কুলে আমরা যেরকম টিচারদের সবাইকে যেই মুহূর্তে একজন টিচার জয়েন করেন ওনাকে একটা ল্যাপটপ দিয়ে দেওয়া হয়, যতদিন স্কুলে আছেন এই ল্যাপটপ থাকবে, ওটাকে নিয়মিত আপডেট করা হতো, এবং আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড হয়, মানে একটা ক্যামেরাই আছে এবং একটা সিস্টেমই আছে যেখানে টিচার যা বলছে এবং টিচার যা পড়াচ্ছেন পুরোটা ক্লাস লেকচারটা রেকর্ড হয়, পরে আমাদেরকে ম্যাপিং করতে হতো যে কি টপিক ছিল সেগুলোকে আমাদের পরে অনলাইন লিখে দিতে হতো। তো সেই সেই ক্ষেত্রে কি হলো, আমরা ঠিক সেই প্ল্যাটফর্ম মানে জাস্ট আমাদের হয়তো এক উইক সময় লেগেছে আবার করে ক্লাসে ফিরে ফেরত যেতে, হয়তো এক উইক লেগেছে এই জন্য যে আবার করে নতুন একটা টাইম টেবিল করা, কারণ যখন লকডাউনটা ডিক্লেয়ার্ড হলো তখন তো মানে আমাদের কাছে সবার কাছে সব
গ্যাজেট ছিল, কারণ ওগুলো তো আমাদের দেয়া হয়েছে স্কুল থেকে বহুদিন ধরে। তো সেই জন্য স্টুডেন্টরাও স্টুডেন্টদেরও প্রবলেম হলো না, তাদের কাছেও বাড়িতে সবকিছু আছে। তো আমাদের কিন্তু ট্রানজিশনটা খুব স্মুথলি হলো, এবং সঙ্গে সঙ্গে আমরা টিচাররা তো অতটা টেকনোলজিক্যালি হয়তো অতটা অ্যাডভান্স ছিলাম না, তা সত্ত্বেও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আইটি টিম থেকে একটা ট্রেনিং দেওয়া হয়ে গেল। যেইটা যেই ট্রেনিংটা নিতে গিয়ে এখন আমার খুব মনে হয় যে এই ট্রেনিংটা যেরকম আমরা খুব প্রিভিলেজ ছিলাম যে আমরা পেলাম, কিন্তু অনেকেই তো এই এই টিচার্সরা এই ট্রেনিংটা পাচ্ছেন না, না? এবং যখন ট্রেনিংটা আমরা পেলাম তখন আমরা বুঝতে পারছিলাম যে আমরা কতখানি টেকনোলজিক্যালি পিছিয়ে ছিলাম। অনেক কিছু জানতে পারলাম আরো বেশি, খুব খুশি হলাম যে ভিজুয়াল এইডস ইউজ করতে পারছি অনেক বেশি করে, পিপিটিস আরো বেশি বানাতে পারছি, বাচ্চাদের দেখাতে পারবো। তো একটা বেশ থ্রিলও ছিল ওখানে, একটা নতুন কিছু হচ্ছে এরকম মনে হচ্ছিল। আর স্টুডেন্টদেরও মধ্যে একটা ছিল যে মানে যারা 12th দিচ্ছে, মানে বোর্ড এক্সামিনেশন স্পেশালি স্টুডেন্টসরা দেখছে, তাদের টাইমটা সেভ হচ্ছে, ট্রাফিক খুব বেশি এখানে, তো টাইমটা সেভ হয়ে যাবে, তারা অনেক বেশি ডিভোট করতে পারবে তাদের সময় পড়াশোনায়। এই একটা এরকম একটা মনে হচ্ছিল ইনিশিয়ালি। সবকিছু ভালো লাগছিল, সবকিছু পজিটিভ মনে হচ্ছিল যে এর মধ্যেও আমরা লড়ে যাচ্ছি। এবং আমার আমি একটা ছোট ঘটনা বলতে চাই, যেটা আমাকে হঠাৎ করে একটা ওয়েকআপ কলের মতন হলো আমার। তো আমি তো এবার বাড়িতেও কোনো অসুবিধে নেই, পুরো স্কুলের আওয়াজের মতন আমরা পরপর পরপর ক্লাস করে যাচ্ছি বানার বানার করে। কিন্তু হঠাৎ করে আমার কাজের মিটি হঠাৎ করে আমাকে ফোন করে জিজ্ঞেস করলো, দিদি কেমন আছো, খুব মিস করছি তোমাকে, অনেক মানে 2-3 দিন দেখা হয়নি। তো আমি তো বলছি, না আমি তো সেরকমই ব্যস্ত আছি, তোমার কি খবর? ও বলছে, না দিদি তোমার বাচ্চারা কি করছে? বলছে বাড়িতে আছে, আমার তো উপায় নেই ওদেরকে কোনো কিছু দিয়ে, মানে ওদের স্কুল তো গভর্নমেন্ট স্কুল, এখনো কিছু ডিসাইডই করেনি, কিছু বলেনি। সেই মুহূর্তে না আমার একটা হঠাৎ করে হিট করলো, একজন টিচার যখন এই কথাটা শুনছে যে দুটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা বাড়িতে বসে আছে এবং কিছু করতে পারছে না তারা, মানে পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে পারছে না, সেখানে আমি অ্যাজ এ টিচার, আমি যে কজন স্টুডেন্টকে দেখছি, আমরা সুন্দর করে কিন্তু একটা নতুন নতুন দিকে এগিয়ে চলেছি, তখন কিন্তু ভালো লাগেনি সেই মুহূর্তে। তখন আরো বেশি, আরো এরকম অনেক ছোট ছোট ঘটনা থ্রু দিয়ে একটা 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 ট্রানজিশনাল ফেজ এলো। এবং আমাদেরও স্টুডেন্টদের পরবর্তী সময় অনেক রকম প্রবলেম হলো, কিন্তু ইনিশিয়াল ট্রানজিশনটা কিন্তু খুব স্মুথ ছিল। একটা মোটামুটি কম্পারেটিভলি আমার যেটা মনে হয় অর্থনৈতিক কারণ একটা হবে যে অনেকটা বেশি স্ট্রাকচার ফর্মে আসতে তোমরা পেরেছিলে, পুরো পরীক্ষা টরীক্ষা সব হতে লাগলো, কিন্তু একটা নতুন কথাও শিখে ফেললাম, ডিজিটাল ডিভাইড। ইন্ডিয়াতে সোশিও ইকোনমিক ডিভাইড তো ছিল, ডিজিটাল ডিভাইডও হয়েছে। এই ডিজিটাল ডিভাইডটা কিন্তু খুব চিন্তায় ফেলেছে, খুব পজিটিভ দিক আছে এই পুরো জিনিসটার, কিন্তু এই ডিজিটাল ডিভাইডটা খুব চিন্তায় ফেলেছে। তোমরা কিরকম ধরনের প্রবলেম ফেস করলে জয়ন্তদা, মানে তোমার কি মনে হয় যে এরকম করে যখন তোমরা এডুকেশনটাকে চালালে? হ্যাঁ, আমরা প্রবলেম ফেস করেছি বলতে গেলে এটা দু রকম ভাবে বলতে হয়। সেটা হচ্ছে, দেখো, ছাত্রছাত্রীদের সমস্যা আমাদের সমস্যা, আর আমাদের সমস্যা শিক্ষক শিক্ষিকাদের সমস্যাটাও আমাদেরই সমস্যা। এবার যেহেতু ছাত্রছাত্রীদের একটা সমস্যা আমরা প্রাথমিকভাবে দেখলাম, যে অর্থাৎ 2020-তে দেখলাম যে প্রথমে আমাদেরকে বলা হলো যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করতে হবে প্রত্যেক ক্লাস ওয়াইজ এবং সেকশন ওয়াইজ, সেটা আমরা করলাম। করার পরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এই গ্রুপটা কি কাদের জন্য। প্রথম কথা হচ্ছে যে আমার যে স্কুলটা এতটাই মানে কম্পারেটিভলি অর্থনৈতিক দিক থেকে মাঝামাঝি জায়গায় রয়েছে, খুব পিছিয়ে পড়েছে, পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সংখ্যাটা অনেক বেশি এবং তপশিলি জাতি যে ছেলে মেয়েদের সংখ্যাটাও অনেক বেশি, এবং এদের বেশিরভাগই হচ্ছে প্রথম প্রজন্মের শিক্ষার্থী। ফলে ওদের কাছে একটা
মোবাইল ফোন ইউজ করা, একটা স্মার্টফোনের মধ্যে দিয়ে যাওয়া, তার ইন্টারনেট কানেকশন, এই সমস্ত কিছু একটা একদিকে যেমন স্বপ্ন আরেকদিকে অনেক বেশি অবাস্তব। হ্যাঁ, তার কারণ আমাদের স্কুলে এইটা ছিল, খুব স্ট্রিক্ট নিয়ম ছিল যে মোবাইল সহ স্কুলে আসতে পারবে না, এবং আমরা মাসে দুবার করে এরকম ছাপা মারে না সেরকম ভাবে মারতাম, এবং 9, 10, 11, 12 এই চারটে ক্লাসে আমরা এরকম ধরপাকড় করতাম। হ্যাঁ, আমাদেরও করা হয়, কিছু ইনফরমার ছিল, এই সেই ইনফরমারদের কাজে লাগানো হতো। তার জন্য আমাদের কিছু শিক্ষক ছিল, মানে এই ব্যাপারে তারা খুব দক্ষ। তো এরকম ভাবে মানে যখনই এরকম ভাবে ছাপা মারা হতো, আমরা কম করে মানে এক এক দিনে 8-10টা মোবাইল তো পেতাম, এবং তার জন্য ফাইন নেওয়া হতো খুবই সামান্য যদিও, কিন্তু এটাতে খুব ভয় ছিল, অর্থাৎ মোবাইল ফোন নিয়ে স্কুলে আসা যাবে না। ঠিক এই অবস্থাটা থেকে একদম আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলাম যে তোমরা এবার মোবাইল ফোন ব্যবহার করো, এটা আমাদের কাছে খুব শকিং। অ্যাট দ্য সেম টাইম ছেলে মেয়েদের কাছে, যেই যে বললাম ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের বাবারা যদি মোবাইল ব্যবহারও করে তাহলে সেটা ওই 2G টাইপের মোবাইল, স্মার্টফোনের কোনো জায়গা নেই, বা দাদাদের কাছে একটা দুটো স্মার্টফোন থাকলেও তারা নিজেদের ভাই বোনদের তো দিতই না। ফলে তখন একটা অদ্ভুত সিচুয়েশন হলো, আমরা দেখতাম যে অ্যাটেন্ডেন্সটা তখন কিন্তু লেস দেন 25% ছিল, অ্যাটেন্ডেন্সটা লেস দেন 25% ছিল, এবং আমি হ্যাঁ দিদি ছবিটা বেঁকে যাচ্ছে, আপনাকে ওটাকে সোজা করে নিতে হবে, কি করে সোজা করে নিন, ভার্টিক্যাল করে নিন, ভার্টিক্যাল, কোনো অপশন নেই তো ভার্টিক্যাল করার, না না মানে মোবাইলটাকে ঘুরিয়ে নিন। হ্যাঁ এবার হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে। তো এইটা গেল, তারপরে পরপর যদি সমস্যা বলা যায়, তারপর অর্থনৈতিক অবস্থা, ওরা ইন্টারনেটের এটা রিচার্জ করবে কি করে, কত টাকা রিচার্জ করবে, 1 GB জিনিসটা কি, এটা কত টাকা হয়, ব্যাপক সমস্যা, ওরা বুঝেই উঠতে পারছে না। প্র্যাকটিক্যালি 2020টা একদম পুরো মেস, মারাত্মক রকম ভাবে, এটা আমরা কলেজেও এটা খানিকটা হলে খানিকটা অনুভব করছি, কিছু মেয়ে তো আছে যারা এ নয় অবস্থাপন্ন ঘর থেকে আসে না। আমি দিদি আপনি বলুন, আমি আমরা আমরা একটু শুনি, মানে কলেজে আপনাদের সমস্যা, দেখে যে দেখো আমরা যেরকম আমরা একদম কিছু লুজ করলাম না, বরঞ্চ আমাকে শোনা যাচ্ছে, বরঞ্চ কি হলো, হ্যাঁ শোনা যাচ্ছে, আমি যেটা বলছিলাম সরি মাঝে মাঝে কেটে গেলে প্লিজ এক্সকিউজ মি, কেননা আমার এখানে আজকে ইন্টারনেট কেন জানি একটু গন্ডগোল করছে, বলছি যে আমরা যে সমস্যাটা ফেস করছিলাম সেটা অন্য, সেটা হচ্ছে ওদের মানে সেটা টিচারদের সমস্যা বলাই ভালো। দীপালিকা তুমি কি, তোমার তো অনেকটা সম্পন্ন পরিবারের ছেলেমেয়েরা আসে, সুতরাং এই সমস্যাটা তুমি বোধহয় ফেস করোনি, অন্য কিছু যদি তোমার সমস্যা থাকে। কোনটা বলা দিদি, কোন সমস্যাটা? এই যে কানেকশনের নেটটা থাকছে না, ওরা কানেকশন পাচ্ছে না, যেটা না এইটা ফেস করিনি, আবার ইনফ্লুয়েন্সের যে নেগেটিভিটিটা সেটা ফেস করেছি, মানে একটি বাচ্চাকে সঙ্গে সঙ্গে মা বাবা ল্যাপটপ দিয়ে দিল, অলরেডি তার কাছে একটা স্মার্টফোন ছিল, এবার সে একটা স্মার্টফোন একটা ল্যাপটপ নিয়ে যখন বসছে সে তো টেম্পটেড হবে। হ্যাঁ কত বয়স, 16, 17, 18 বছর বয়স, সে অনেক সময় চাইলেও নিজেকে থামাতে পারছে না, পুরো ক্লাসে ফোকাস করতে পারছে না, হয়তো এদিক ওদিক উইন্ডো খুলছে, বন্ধুদের সঙ্গে একটু চ্যাট করে ফেলছে,
এই জিনিসটা কিন্তু মানে আবার অ্যাফ্লুয়েন্সের এই এই দিকগুলো চলে এলো, যেখানে বাবা মা বুঝতে পারছে না কি করবে। আগে যেমন বাবা মাদের কিছু বলা হলে অনেক বাবা মাই বলতেন যে বেশিরভাগ সময়টা তো আপনাদের কাছে থাকে, দেখুন আপনারা কি করতে পারেন। এখন তো স্টেক হোল্ডার যারা, এই ছেলে মেয়েদের প্রত্যেকজন, প্রত্যেকটি স্টেক হোল্ডার ইকুয়ালি রেসপন্সিবল হয়ে গেলাম। আমরা রেসপন্সিবল তো ছিলামই, মা বাবারাও স্কুল আসার সময়টা রেসপন্সিবল হয়ে গেলেন। আর বলতে পারবেন না যে আপনারা দেখুন আপনাদের কাছে তো 8-9 ঘন্টা থাকে, বেশিরভাগ ওয়েকিং আওয়ার্সটাই আপনাদের কাছে আছে। এবং বোর্ড থেকেও অনেক বেশি করে রিসোর্স ক্রিয়েট করতে হলো ওনাদেরও, বোর্ড, কারণ আলটিমেট ইভ্যালুয়েশনটাও দেখতে হবে। আরেকটা খুব ভালো হলো, যেরকম প্রচুর হোয়াটসঅ্যাপ গ্রুপ অল ওভার ইন্ডিয়া, যেমন আমাদের সিবিএসই বোর্ডের টিচার্সরা এরকম খুলে ওপেন করলো যে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ, এবং কনস্ট্যান্টলি একটা এক্সচেঞ্জ অফ ইনফরমেশন হতে লাগলো যে এ কি কর, এই স্কুল কি করছে, সেই স্কুল কি করছে, আই এম ইন ডাউট। আমি একটা মেসেজ পুট করলেই একটা বেশ কমিউনিটি মতন ডেভেলপ করে গেল, যেখানে আমি একটা মেসেজ পুট করলে প্লিজ হেল্প মি, এই টপিকটা নিয়ে আমি কি করে অ্যাপ্রোচ করবো স্টুডেন্টদের। সঙ্গে সঙ্গে প্রচুর মেসেজেস এসে যেতে লাগলো যে তুমি এই করো, তুমি ওই করো, এই দেখো কোয়েশ্চেন পেপার। তো সেই একটা বেশ ভালো জিনিস তৈরি হলো, কিন্তু আবার এই অ্যাফ্লুয়েন্সেরও একটা প্রবলেম হলো। তারপরে আবার অনেকে ধরুন নানান রকম চাকরির ক্ষেত্রে বাবা মারা হয়তো হিট হলো, তারা বাড়ি ফিরে গেল, এবং সেখান থেকে যখন তারা ক্লাস করছে হয়তো একটু ইন্টিরিয়ার্স থেকে, সেখানে কানেক্টিভিটি ভালো না, তো সেখানে তারা যখন দেখছে বাকি বাচ্চারা একদম নর্মালি যেরকম অন্য অন্য সময় হতো সেরকম ভাবে ক্লাস চালিয়ে যাচ্ছে, তারা করতে পারছে না, একটা জেনারেলি একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে সাফার করতে লাগলো। তো মেন্টালি অনেক ইস্যুস ডেভেলপ করলো তাদের মধ্যে। একটা আমি দেখছি, দিদি বলুন বলুন। হ্যাঁ না, আমি যেটা বলতে চাইছিলাম, শুধু ছাত্রদের সমস্যা না, শিক্ষকদের সমস্যা নিয়েও কিন্তু বেশ কিছু বলার আছে। আমি একটু বলি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কলেজের সমস্যা তো একটু অন্যরকম, একরকম তো হচ্ছে, আচ্ছা দিদির কানেকশনটা কেটে গেছে, মানে চলছে আজকে, আমি ততক্ষণ একটু চালিয়ে দিছি। সমস্যা কিন্তু আরো মারাত্মক, আমি বলছি যেটা, সেটা হচ্ছে যে যা আমি দেখেছি, শুধু আমার স্কুল বলে কথা নয়, যেটা হচ্ছে আমাদের যে টিচারদের যে গ্রুপ আছে, বিভিন্ন ইয়ে আছে, টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হ্যাঁ না, মানে একটা বাচ্চা এখন এরকম অবস্থায় পৌঁছেছে যে তার বাবা মা যেহেতু লেখাপড়া জানে না, সে পাত্তাই দিচ্ছে না গার্জেনকে, সে গার্জেনকে পাবে। শুধু তাই নয়, এই যে অনলাইন, হ্যাঁ দিদি এসছেন, দিদি হ্যাঁ বলতে থাকুন। বলছিলাম, হ্যাঁ আমি বলছিলাম যে আমাদের যে সমস্যা, একে তো এদের দুষ্টু বুদ্ধি কিছু কম নয় ছেলেদের থেকে, মানে মেয়েদের কলেজ হলেও, একটা তো দেখি যে প্রথমে অ্যাটেন্ডেন্স দিয়ে তারপরে প্রশ্ন করলে উত্তর দেয় না, প্রশ্ন করলে উত্তর ওরা এমনিও ক্লাসে দেয় না, মুখের দিকে তাকিয়ে থাকে। কিন্তু এখানে তো আমি মুখগুলো সবার দেখতে পাচ্ছি না, কারণ মাইক ভিডিও মিউট করা, ভিডিও অফ করা, তাহলে অসুবিধা হয় ভীষণ। তো সেখানে মাঝে মাঝে র্যান্ডম রোল কল করতে হয়, এবং রোল কল করে নিয়মিতই দেখি যে ক্লাসে অন্তত 2-3 জন মানে ওই অন করে দিয়ে কোথাও চলে গেছে, তারপরে মাইক, হ্যাঁ মাইক মিউট করে, এগুলো হচ্ছে দুষ্টু বুদ্ধি, মাইক মিউট করে, সেটা আমাদেরও হয়, বললে করে না, পেছনে শুনতে পাচ্ছি তাদের কুকুর ডাকছে, মা ডাকছেন, এই হচ্ছে ওই হচ্ছে। স্কুলে তো আমার স্কুল শিক্ষিকা 2-1 জন বন্ধু আছেন, তাদের কাছে তো শুনেছি স্কুলে যেহেতু ভিডিও অন করে ক্লাস নেওয়া হয়, সে ক্লাস হচ্ছে মা এসে খাইয়ে দিচ্ছেন, মানে এরকমও ঘটেছে। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা অনলাইন পরীক্ষা, সেটা মানে একটা কি বলবো, একটা হোল নিউ বল গেম, সেটা সম্পর্কে বোধহয় পরে আমাদের একটা আলাদা হেডে বললে ভালো হয়। অনলাইন পরীক্ষা সেটাই, এইটা ঠিক। আরেকটা দিদি যেটা দেখছি, একটা সত্যি কথা, একটা সাইকোলজিক্যাল একটা কিন্তু চেঞ্জ কিন্তু আসছে, কারণ বাচ্চারা নিজেদেরকে হঠাৎ করে খুব বড় মনে করতে আরম্ভ করেছে, এবং এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে ওরা পৌঁছানোর পর ওদের এই বড় মনে হওয়াটা কিন্তু আরো ক্ষতিকর, কারণ ওর হাতে ইন্টারনেট চলে এসেছে, ও ইচ্ছে করলে এটাকে মারাত্মক ভাবে মিস ইউজ করতে পারে এবং করছে। আর ইনফরমেশন আর নলেজের মধ্যে কোনো ডিফারেন্স করছে না, না সব জানি মনে হচ্ছে, হ্যাঁ একদম একদম, ও ভাবছে ওর একটা খুব সাইকোলজি কাজ করছে, এইটা খুব খুব সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট। যখন বলছো না জয়ন্ত দা, আমার একটা কথা মনে পড়ছে,
যে যখন রেজাল্ট ডিক্লেয়ার মানে অনলাইন বোর্ড এক্সামিনেশন হবে না ডিক্লেয়ার করা হলো, তখন আমি জানি না তোমরা একমত কিনা, আমার যেটা মনে হলো যে যেমন একদম একই জেনারেশনের বাচ্চাদের মধ্যে দেখো ডিসপ্যারিটিটা কি কত লেভেলে বোঝা যায়, যে যারা যারা রেগুলার ক্লাস করেছে, প্রচন্ড খেটেছে, ঠিক যতগুলো তাদের এক্সামিনেশন দেওয়া ছিল দিয়েছে এবং নানা রকম কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হয়েছে, এক্সট্রা আওয়ার্স পড়ে ফেলেছে, তারা একটা অদ্ভুত ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে গেল। কিছু কিছু বাচ্চাকে কাউন্সেলিং করাতে হলো যে কি হলো তাহলে এত, যে আমি 2 বছর লাইফে স্যাক্রিফাইস করলাম, আলটিমেটলি কি হলো আমার, এটা একটা। আবার ওইদিকে আরেক দল বাচ্চার মধ্যে দেখা গেল একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে তারা, কেন, কারণ তারা হয়তো তার তার বাবার চাকরি নেই, সে রাস্তায় বেরিয়েছে কাজ করতে, একটা মেয়ে একটা গ্রামের মেয়ে হয়তো তার বাবা মার কাছে একটাই মোবাইল ফোন এবং ভাই বোন দুজন, তো এবার ভাই মোবাইল ফোনটা পাচ্ছে ক্লাস করার জন্য, বোনকে দেয়া হচ্ছে না, তো এই জেন্ডার গ্যাপটা বেড়ে যাচ্ছে, যে এই যে জিনিসটা, এই এই সমস্যা, এই জিনিসগুলো তখন হঠাৎ করে গ্লেয়ারিং হয়ে গেল, তাই না? আমাদের মস্ত ব্যাপার তো দেখছি আমরা, যে স্মার্টফোন আছে আর স্মার্টফোন নেই, গ্রামে কিন্তু সত্যি সত্যি কিনতে পারে না এরকম ছেলে মেয়েও আছে, যেহেতু আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে কড়াকড়ি করতে পারি না, ওরা সত্যিই পারছে না। আসলে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট দেখাচ্ছে যে 42% ইন্ডিয়ান হাউসহোল্ডে কিন্তু 12 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে এবং 36% অফ ইন্ডিয়ান স্কুলস উইদাউট ইলেকট্রিসিটি কাজ করছে, এবং যেখানে ডিজিটাইজেশন হচ্ছেও কিন্তু গ্রামাঞ্চলে বা একটু শহরতলিতে, সেখানে কিন্তু সেগুলো আপডেট করা হচ্ছে না নানান রকম ইস্যুর জন্য। তবে কি এটা তো আমাদের ভাবতে হবে যে এটা হচ্ছে উপায় নেই বলে করা হচ্ছে, তাই না? তা না হলে কিছুই হবে না, এটা তো খানিকটা হচ্ছে। আসলে দিদি আমাদের যে সামাজিক যে অবস্থাটা আর অর্থনৈতিক যে অবস্থাটা, দুটোর মধ্যে পার্থক্যটা এমন বেশি। যেমন ওই নীলাক্ষীদি গত বছর এসেছিলেন, উনিও বলছিলেন, আজকে নীলাক্ষীদি বলছে যে এই যে ডিজিটাল ডিভাইড থেকে একটা ডিজিটালি ডিপ্রাইভড একটা সেকশন আমরা কিন্তু তৈরি কমিউনিটি তৈরি এই সিস্টেমের মধ্যে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যেখানে ইন্টারনেট কানেকশন নেই সেগুলো আমরা আসবো। তো এইবার আমরা টিচারদের সমস্যা তো আমাদের আছেই নানা রকম, এটা এখন যেটা আমাদের আমার যেটা মানে আপনাদের দুজনের কাছেই আমার প্রশ্ন, যে এই দীপালিকা তুমি শুরু করো, তারপরে নীরা, তারপরে তিলোত্তমাদি বলবেন, যে এটা ছাড়া কি কোনো উপায় ছিল, এটা কি মনে হয় যে এই অনলাইন এডুকেশন ছাড়া কি সত্যি কোনো উপায় ছিল পড়াশোনাটা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে? একটা পয়েন্টে হয়তো জয়ন্তদার ছিল না, এবং আমাদের তখন হাইব্রিড সিস্টেম করারও উপায় ছিল না, অতএব এটা এটা দিস ওয়াজ দ্য অনলি ওয়ে আউট। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে পরবর্তী সময়ে, প্রথমে তো ঠিক আছে সবাই প্যান্ডেমিকটা নিয়ে ব্যস্ত ছিল অ্যান্ড অল, কিন্তু পরবর্তী সময় যখন একটা দেখা গেল যে কি প্রাইভেট স্কুলস গুলোতে মানে একাডেমিক ক্যালেন্ডারটা ইন্ট্যাক্ট আছে, কিন্তু অনেক স্কুল এরকম আছে যেখানে প্রাইভেট অ্যাফ্লুয়েন্ট স্কুল গুলোতে একাডেমিক ক্যালেন্ডারটা ইন্ট্যাক্ট আছে, কিন্তু অনেক স্কুলে মানে 3-4 মাস পরে ক্লাস শুরু হয়েছে, তার মানে সেখানেই একটা ডিসপ্যারিটি, সেখানেই একটা গ্যাপ হয়ে গেল, যারা নলেজ গেইন করলো ওই পয়েন্টে, যারা গেইন করলো না। সেই সময় যদি একটা ব্রিজ কোর্স মতন স্টেট বোর্ড বলো বা বাকি বোর্ডরা বলো করতো, কলেজ লেভেলে আমি খুব একটা বলতে পারবো না, কিন্তু স্কুল লেভেলে আমার মনে হয়েছে যে এই যে একটা গ্যাপ হলো, সেখানে যদি একটা পিরিয়ড অফ টাইম দেয়া হতো যেখানে এরা যারা অনেক দেরিতে শুরু করলো তারা আরো বেশি একটু সময় পেত, কারণ জিরো একাডেমিক ইয়ারটা হয়তো সম্ভব না উইথ দ্য কাইন্ড অফ পপুলেশন ইন্ডিয়া হ্যাজ, কিন্তু এটা তো করা যেত যে একটা ব্রিজ কোর্স, যেটা যেটা আর বাকি বাচ্চারা যারা অলরেডি এডুকেশনটা রিসিভ করেছে সেই সময় তারা কিছুদিন ওয়েট করতো, তাহলে কি হতো তাদের ইনক্লুশনটা শেখানো হতো, যে সবাইকে নিয়ে চলতে হবে, বুঝতে হবে যে অনেকে তোমার সমবয়সীরা এই সুযোগটা পায়নি, তাদের জন্য ওয়েট করো,
এটা একটা হতো। আর একটা যেটা হতো যে যাদের এই এই গ্যাপটা ডেভেলপ করলো এবং তারপরে আচমকা তাদেরকে প্রচুর সিলেবাস কভার করতে হতো, তারা অনেকটা বেশি ক্লিয়ার হতো। কারণ শুধু তো, কারণ কোথাও একটা আমরা রোট লার্নিং এর দিকেও বাচ্চাদের আবার ছেলে দিচ্ছিলাম, শুধু যদি টিচার বলে যাচ্ছে সে শুনছে, ইউটিউবে শুনছে বা টিভিতে শুনছে, সে তো পাল্টা প্রশ্ন করতে পারছে না। তার মানে কি আমরা আবার রোট লার্নিং এর দিকে ফিরে যাচ্ছি এত ডেভেলপমেন্ট নিয়ে? সেইটা একটা খুব বড় চিন্তার জায়গা মনে হয়েছে আমার। কলেজে কলেজে ঠিক সেভাবে ব্যাপারটা না, কেননা যবে থেকে লকডাউন হয়েছে তার মানে কয়েক সপ্তাহ পর থেকে আমরা অনলাইন ক্লাসেস শুরু করে দিয়েছি, কিন্তু প্রশ্নটা তো সেখানে না। একে তো সেমিস্টারগুলো যেহেতু প্রথমে পরীক্ষা হয়নি, কিভাবে পরীক্ষা হবে তাই নিয়ে প্রচুর দ্বন্দ্ব ছিল, সেই জন্য সেমিস্টারগুলো ছোট করে আমাদের বিশাল সিলেবাস তার মধ্যে মানে বুড়ি ছুঁয়ে যাওয়ার মতো করেই করতে হচ্ছে। তার মধ্যে মেয়েদের দেখতে পাচ্ছি না, স্টুডেন্টদের তারা কি কতটা বুঝছে, এমনি ক্লাসে ওদের বকে বকে বুঝলে কি না বুঝলে কি না করে জিজ্ঞেস করতে হয়, এখন তো দেখতে পাচ্ছি না, সুতরাং সেই সমস্যাটা তো আছেই। কিন্তু আরে আসলে যে সমস্যাটা, সব কলেজ তো কলকাতায় অবস্থিত নয়, মফস্বলের প্রচুর ভালো কলেজ আছে যেখানে কলকাতা থেকে ভালো পঠন পাঠন এবং টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট আছে, কিন্তু সব কলেজ তো তা না। পাথর প্রতিমায় কলেজ আছে, সুন্দরবনে রিমোট অঞ্চলে কলেজ আছে, গ্রামে গঞ্জে কলেজ আছে, যেখানে এমন যেখানে ছাদ থেকে জল পড়ে বৃষ্টি বৃষ্টি হলে, যেখানে পাওয়ার কাট থাকে দিনের একটা বড় সময়, তা সেসব কলেজের ছাত্রছাত্রীরা মানে তাদের শিক্ষকদেরও, শিক্ষকরা হয়তো সেখানেই থাকেন কাছাকাছি, তারাও কিন্তু একই অসুবিধা ফেস করছেন। সুতরাং আমি বলবো যে এটা যে আমাদের করতে হয়েছে এটা বাধ্য হয়ে, আপনাদেরকে বলছি আমি কিছু কমেন্টস না একটু পড়ে নিচ্ছি, হ্যাঁ, কারণ অনেকে আছেন এসেছেন, আমি দেখতেই পাচ্ছি না কমেন্টস গুলো, দেখতে পাচ্ছি না, আমার পড়ে নিতে হচ্ছে, কারণ অনেকেই আছে। আজকে এরকম একটা ইন্টারেস্টিং টপিক, সুভাষিস ঘটক বলছেন এইটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই পার্টি যদি রাখানো যায়। তারপরে সুব্রত মুখার্জি বলছেন যে এটা হচ্ছে প্রিভিলেজড সোসাইটি ভার্সেস ডিপ্রাইভড ক্লাস একটা তৈরি হচ্ছে। নিরাক্ষীদেব বলছেন যে ইভেন বড় বড় ধনী লোকেরা ম্যানেজমেন্টের এই ক্ষেত্রে অনেক কমই এগিয়ে আসছেন, ওরা মোবাইল দিয়ে ছাত্রছাত্রীদের সাহায্য করতে পারত, এটা একটা বলেছেন। তারপরে একটা এখানে ইন্দ্রাণী মুখার্জি বলছে এই গ্রুপে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন, আলোচনাটা ভালো হচ্ছে। আচ্ছা, একজন বলছেন যে আমার ছাত্র গ্রামে গাছের উপর বসে বাড়ি থেকে 1 মাইল দূরে এসে ক্লাস করছে, ইন্টারনেট কানেকশন সে কি, তার উপর আমার শ্রদ্ধা বাড়লো, তার মতো অন্য ছাত্র খুঁজতে লাগলাম, লক্ষ্য রাখা শুরু করলাম, অন্য শিক্ষকদের জানালাম, কিন্তু এরপর সে কদিন ক্লাস করতে পারলো লক্ষ্য করা মুশকিল। এটা একটা হইলো 8-9 ঘন্টা ক্লাস তো মানে একটা বাবা মার দায়িত্ব। নিরাক্ষী বা আরো কিছু বলছেন পরীক্ষার নামে প্রহসন চলছে, অনলাইন এক্সামের এই ব্যাপারে আমি একদম একমত। হ্যাঁ, তারা ফ্রাস্ট্রেটেড হচ্ছে, ভালো ছেলেমেয়েরা ফ্রাস্ট্রেটেড হচ্ছে। মধুমিতাদি বলছে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা খুব খারাপ, এটা বলছে, জানি না, কারণ সত্যি কথা ডিজিটাল লার্নিং খুব একটা খারাপ জায়গার মধ্যে দিয়ে চলছে। আচ্ছা, রানেশ ব্যানার্জি বলছেন যে উনি ইউএসএ থাকেন, ওখানে অনেক রিমোট এরিয়াতে যেখানে ল্যাপটপ নেই সেই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব এফেক্টেড হচ্ছে, মানে একটা ধনী দেশেও কিন্তু এই সমস্যাটা চলছে। এরকম আমরা অনেকগুলো পাচ্ছি যে 2011 থেকে ডিজিটাল লার্নিং চালু হওয়ার একটা সিলেবাস তৈরি হয়েছিল, কিন্তু এটা পরে আর ইমপ্লিমেন্টেড হয়নি। এই ব্যবস্থা, অঞ্জলি দি বলছে এই ব্যবস্থা সবার জন্য নয়, এমন অনেক ছাত্র আছে যারা স্মার্টফোন কেনার অভাবে অনলাইন ক্লাস করতে পারেন না, এরকম এরকম অনেকগুলো পাচ্ছি ইয়েতে। তবে আমরা একটু এগিয়ে যাই, তারপরে আবার পরে কমেন্ট গুলো নিয়ে আলোচনা করব। আমি কি বলবো, একটু আমার একটা প্রশ্ন ছিল তোমাদের কাছে যে মূল্যায়নটা আমরা যেভাবে করছি, পরীক্ষা যেভাবে নিচ্ছি, সেটা সম্পর্কে তোমরা কিছু বলো, তোমাদের অভিজ্ঞতা, তারপর আমি আমারটা বলবো।
মূল্যায়ন আমার ক্ষেত্রে বলছি সেটা হচ্ছে যে যে হাইব্রিড সিস্টেমের কথা বলেছো সেটা খুব সম্ভবত ওয়েস্টবেঙ্গলে সারা ভারতের মধ্যে ওয়েস্টবেঙ্গলে এই হাইব্রিড সিস্টেম চালু হয়েছে। সেটা হচ্ছে হাইব্রিড সিস্টেম মানে দিস ইজ দ্য কম্বিনেশন অফ বোথ, মানে ফিজিক্যাল এবং ডিজিটাল। কিরকম আমি আগেও বললাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি চ্যাপ্টারটাকে বুঝিয়ে দিলাম, বাবা মা মিড ডে মিল নিতে এলো, ওদের হাতে কোশ্চেন পেপারটা দিয়ে দিলাম, ওদের খাতা দিয়ে দিলাম, ওরা পরের সপ্তাহে ওই কোশ্চেন পেপার সহ খাতাগুলো অ্যাসাইনমেন্টে যা দেওয়া হয়েছে সেটা লিখে এনে আমাদের জমা দিল। এই যে জমাটা দিল, এবার আমাদের কাজ হচ্ছে সপ্তাহে 2 দিন বা 3 দিন করে যাওয়া, আমরা গিয়ে ওই সেকশনের পুরো খাতাটা দেখি। এবার যখন খাতাটা দেখছি তখন কিন্তু মূল্যায়নের ক্ষেত্রে একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি, ওরা বই দেখে লিখছে। ওদেরকে ক্লাসে ক্লাস বলতে ভয়েস দেওয়া হয়েছে, হাতে লিখে দেওয়া হয়েছে, বাট দে আর নট ফলোয়িং দ্যাট, ওরা কিন্তু দেখছে না। এই যে দেখছে না, আবার কিছু দেখছে 10% দেখছে, বাকিরা দেখছি বই দেখে লিখছে। তার মেন কারণটা যেটা আমরা পরে অবজার্ভ করলাম, তার কারণ হয়তো হয়তো অর্থনৈতিক কারণে ও কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করা সত্ত্বেও, বা হয়তো মোবাইলটা বাবার কাছে আছে বা দাদার কাছে আছে, সে পাচ্ছে না, ওই জন্য কোনো রকমে ওই প্রশ্নগুলোর উত্তর দিয়ে মায়ের হাতে পরের সপ্তাহে দিয়ে দিচ্ছে, মা খাতাটা এনে দিচ্ছে, আমরা তার পরের সপ্তাহে দেখে জমা দিচ্ছি। এই মূল্যায়নটা কিন্তু হচ্ছে, এইটা কিন্তু এই এই ধরনের মূল্যায়ন। এবং একটা পার্সেন্টেজ আমাদেরকে দিতে হয় যে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে 15 বা 20 ক্লাস ওয়াইজ, সেটা কিন্তু আমরা দেখছি যে প্রায় অন অ্যান অ্যাভারেজ দে আর গেটিং 16, 17, 18 মার্কস, সেটা আমাদের খুব অ্যাবসার্ড মনে হয়। বেশি নম্বর পাচ্ছে তাই বলছো তো? হ্যাঁ এক্স্যাক্টলি। উদাহরণ দিয়ে বলছি, মানে প্রথম দিকে তো আমরা সম্পূর্ণটা অনলাইন করছিলাম এবং বুঝতেও পারছিলাম, স্পেশালি যারা পুরনো ব্যাচ, মানে 11 থেকে 12 গেছে সেই ব্যাচ, 11 এর ব্যাচে হয়তো অনেক নতুন বাচ্চা আছে, চিনি না তাদেরকে, কিন্তু যাদের চিনি তাদের লেখা দেখে তো বুঝতে পারি না অনেক সময় যে তারা লিখেছে কিনা, এবং মানে তারা নিজেদের থেকে লিখেছে কিনা। এবং অনেক ক্ষেত্রে হয়তো এরকমও হয়েছে যে ক্রিয়েটিভ রাইটিং পরীক্ষা দিয়েছি, যে প্রথম বাচ্চাটায় খুব ইমপ্রেসড হলাম, বা দারুণ লিখেছে, দারুণ লিখেছে, খুব ভালো নাম্বার দিলাম, তারপরে বেশ কিছু খাতায় এক জিনিস লেখা, তখন ধরতে পারলাম যে আচ্ছা এটা তার মানে নিজে থেকে লেখা না। এবং তারপরে কি হলো, যখন যখন এরা তো সরকার থেকে যখন যখন পারমিশন দিয়েছিল আমাদের যে ফিজিক্যাল স্কুল আবার করে চালু করা হোক বড় বাচ্চাদের জন্য 9 to 12, মাঝে মাঝে তো এটা হচ্ছে কনস্ট্যান্টলি না আমাদের, এখন যেমন আবার করে অফলাইন ক্লাসেস শুরু হয়ে গেছে, বাচ্চারা স্কুল যাচ্ছে, তো এবার 9 থেকে 12 আর কি, অফকোর্স প্যারেন্টসরা কনসেন্ট দিলে। তো সেই ক্ষেত্রে যখন তারা স্কুলে বসে পরীক্ষা দিচ্ছে, হয়তো মানে সে একই বাচ্চা ঠিক তার আগের অনলাইন এক্সামটা দারুণ পেয়েছে, স্কুলে বসে যে পরীক্ষাটা দিল সেখানে খুব অ্যাভারেজ নাম্বার। তো সেইটা এই যে শেখানো হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবিলিটি কতটা হবে ভবিষ্যতে, যেটার মূল উদ্দেশ্য, এডুকেশনের মূল উদ্দেশ্য, সেইটা কিন্তু খুব চিন্তার জায়গায় দাঁড়িয়ে আছে। আর আমি বলছি শোনো, আমি পরে বলবো বললাম, তার কারণ আমার না এই নিয়ে একটা মানে কি বলবো, একটা প্রচন্ড খুব মানে হাসবো না কাঁদবো তাও বুঝতে পারি না এরকম অবস্থা। ধরো খাতা আসছে, হ্যাঁ আমি কিন্তু বুঝতে পারছি কোয়েশ্চেন এলো, নিয়ম হচ্ছে যে কোয়েশ্চেনটা ক্যাথলিক ইউনিভার্সিটি থেকে আসে, সেটা আমরা আমাদের গ্রুপে দিয়ে দিই বা ওয়েবসাইটেও থাকে, ওরা সেটা নিয়ে ওদের 3 ঘন্টা পরীক্ষা, তারপর 8 ঘন্টা সময় দেওয়া হয় পিডিএফ করে, সেগুলো মেইল করে দেওয়ার ইন্ডিভিজুয়াল টিচারদের। আচ্ছা পিডিএফ করতে তো এক্সপার্ট হয়ে গেল সবাই, তো তারপরে আসছে বুঝলে, মানে নম্বরটা জয়ন্ত যে বললো অনেক বেশি দিতে হচ্ছে, কেননা স্ট্যান্ডার্ড তো মানে অসাধারণ রে বাবা, সে মানে স্বয়ং শেক্সপিয়ার বা ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন মনে হয় পড়লে, কিন্তু 24টা খাতায় তো সেই এক উত্তর। হ্যাঁ তারা সবাই 60% অ্যাবাভ পেয়ে যাচ্ছে, ক্যালকাটা ইউনিভার্সিটি যেখানে আমরা একটু চিরকালই নাম আছে, একটু কড়াকড়ি করা হয় বলে, যে জন্য তার একটা স্ট্যান্ডার্ডটাও ভালো। আচ্ছা তারপরে ধরো কমা সেমিকোলন বানান ফুল ফুল স্টপ, মানে বানান ফুলগুলো পর্যন্ত এক, এবং পরে যেটা শুনলাম এদের একটা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়, যেই পরীক্ষার প্রশ্নগুলো আসে মানে ওদের আলাদা টিচারদের থেকে আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ, একজন উত্তরটা
কোনখান থেকে কপি পেস্ট করে, এবং সে কপি পেস্ট যে কি কপি পেস্ট, মানে হিয়ার উই শ্যাল নাও, মানে উইকিপিডিয়া যেরকম নোটবই যেরকম থাকে বা উইকিপিডিয়া যেরকম বক্স করে করে থাকে, সেই রকম সব শুদ্ধ কপি পেস্ট করে তারা সেটা পরীক্ষার খাতায় কপি পেস্ট করে, গ্রুপে দেয়, সবাই সেটা লেখে। এখন এইতে বলো যে কি মূল্যায়ন হচ্ছে, এবং আমাদের সমস্যা যেটা, এটা তো ধরো মূল্যায়নের সমস্যা, আর যেটা প্র্যাকটিক্যাল টেকনিক্যাল সমস্যা হয়, কেউ একটা মেইল তিনবার পাঠাচ্ছে, কেউ একটা আইডি থেকে তিনটে মেইল পাঠাচ্ছে, কেউ এক মেইল পাঠাচ্ছে তিনবার তিনটাকে ডিফারেন্ট আইডি থেকে, কারো পিডিএফ এলো না, শুধু বডিটা এলো, মানে অসম্ভব একটা অবস্থা হচ্ছে আমাদের, এবং মূল্যায়ন কিন্তু মূল্যহীন, ওটা মূল্যায়ন না। কারণ দেখো, যেমন আমি বলছি যে আগের বছর আমি 355 স্টুডেন্টস এর জন্য রেসপন্সিবল ছিলাম, এবার যখন পরীক্ষা হচ্ছে ভাবো তুমি, অতগুলো খাতা যখন আসছে অনলাইন, এবং কিছু বাচ্চা তো ভুল করছে, মানে দু তিন দিন সেটাকে ঠিক করতে টাইম লেগে যাচ্ছে, রাত দিন এক করে, মানে খুঁজে পাচ্ছি না, আমরা কর্পোরেট জবের মতো হয়ে গেছে টিচারদের জবটা, নাম নেই, তোমার খাতা কোথায়, পার্সোনালি মেইল করে জিজ্ঞেস করছি তোমার খাতা কোথায়, আমি তো অমুকের আইডি থেকে পাঠিয়েছি, মা আরে সেটা বলে দাও আমাকে, বুঝবো কি করে। হ্যাঁ, তো খুব এই এই স্ট্রেস গুলো কোথাও একটা আমাদের নিজেদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের পথে একটু তো এই ক্রিয়েট করে না, অসুবিধার জায়গা ক্রিয়েট করে, তাই না তিলোত্তমাদি? মানে আমরা এই একটা ফ্রাস্ট্রেশন হয় না আর কিছু না, পড়াতে তো খুবই ভালো লাগে, খাতা দেখো আমি জানি যে আমাদের কাজের অঙ্গ, কিন্তু আমি আমি কিন্তু জানি যে এটা ফার্স, ওরা পুরো শুধু মানে হাতে করে টাইপও করছে না, কপি পেস্ট করে পাঠিয়ে দিচ্ছে, অথচ আমাকে তো প্রত্যেকটা খাতা দেখতে হচ্ছে এবং মূল্যায়ন করতে হচ্ছে, একই কোম্পানির প্রোডাকশন। হ্যাঁ, কিন্তু আমি তো ছেড়ে দিতে পারছি না, আমাকে তো সেই পরিশ্রমটা করতে হচ্ছে, আমাদের তো চোখ এবং মাথার উপরে প্রচন্ড স্ট্রেস যাচ্ছে, এত সারাক্ষণ ব্লু লাইটের দিকে এভাবে তাকিয়ে থাকতাম। কিন্তু এর মধ্যে আমার কিছু বাচ্চা খুব রেসপন্সিবলি বিহেভ করতে আরম্ভ করছে, মানে সেটাও দেখতে ভালো লাগে, তাও করে, মানে কিন্তু তোমাদের ক্লাসরুমে যে মজাগুলো হতো সেগুলো কি তোমরা মিস করছো? খুব খুব, মানে ক্লাসে আমরা এদিক থেকে একটু বেঁচে গেছি, মানে এটা একটা অন্যরকম আনন্দ না? তার মধ্যে দেখছি যে হাতের লেখা এদিক ওদিক হচ্ছে, শুরু করেছিল এক হাতের লেখায়, পরের দিকে দেখছি আবার হাতের লেখা সুন্দর হয়ে গেছে, মানে আরো ম্যাচিওর হয়ে গেছে, আরো প্রত্যেকে লিখে এনেছে। আমি আমি তো একটা কলেজে শুনলাম, হ্যাঁ প্রবীণের কলেজে শুনলাম, যে ওরা কপি মানে নিজে আলাদা করে কপি পেস্টও করে না, মানে একজনের লেখাটাই সবাই কপি করে পাঠিয়ে দেয়, খালা হাতের লেখা ধরে টিচার ধরেছেন, হাতের লেখা এক দেখে পরিশ্রম করে না। আমি কিন্তু ফিজিক্যাল ক্লাসরুমে মানে অন আ লাইটার ভেইন বলছি, কিছু মানে মজা খুব মিস করছি, একটা হচ্ছে মানে নিজের এন্টারটেইনমেন্টের জন্য যেগুলো টিচাররা করে থাকেন আর কি, মানে যখন ক্লাসে পড়াচ্ছি একটা বাচ্চা, বডি ল্যাঙ্গুয়েজ আর আইস তো খুব ইম্পর্টেন্ট না, যেটা আমাদের বলে দেয় বাচ্চাটা শুনছে কিনা, মেন্টালি প্রেজেন্ট কিনা ক্লাসে, তো এটা আমার একটা খুব ফেভারিট খেলা ছিল, যে কে অন্য কথা চিন্তা করছে পড়ানোর সময়, এবং তাকে তাকে সময় দেয়া যে আরো তার চিন্তার মধ্যে সে ঢুকে যাক, আরো তার চিন্তার মধ্যে সে ঢুকে যাক, হট করে মাঝে একবার ধরা, এবং তার তখন সেই এক্সপ্রেশনটা কি যে, মানে খুব সিরিয়াস ফেসে তখন তাকে কথা বলা, তার সঙ্গে কমিউনিকেট করাও চলতো, কিন্তু মনে মনে যে কি আনন্দ যে এই তো মানে আজকে পেয়েছি একজনকে, তারপরে হয়তো বই আনতে বলা হয়েছে একটা পার্টিকুলার যেটা পড়ানো হবে, এবার ভুলে গেছে, খুব স্মার্টলি ওরকম শেপ এন্ড সাইজের একটা বই নিয়ে বসে আছে, এবং খুব চেষ্টা করছে গম্ভীর ভাবে সেটাকে মানে সেটাকে রেখে আর কি ভান করার, কারণ নাহলে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে ক্লাসে, যে মানে এভরিথিং ইজ ফাইন, বইটা আছে, টাক করে তাকে ধরা, এবং তাকে জানতে না দিয়ে হঠাৎ করে তাকে ধরা, বা লিখে লিখে কথা বলছে সেই চিজগুলো ধরা, এই জিনিসগুলো কিন্তু, এই ছোট ছোট দুষ্টুমিগুলো বাচ্চাদের, এগুলো কিন্তু খুব মিস করছি, মানে ওখানে তখন খুব বকাবকি করতাম, কিন্তু আমরাও তো স্কুলে পড়েছি, তো মজা লাগতো, মানে
সেটা একটা অন্য লেভেলের মজা ছিল। তো সেই জিনিসগুলো একটু মনোরঞ্জনটাকে ব্রেক করতো আমার মনে হয়। মানে গিভিং অ্যান অপশন, তিলোত্তমাদি কি প্রেফার করবে, অনলাইন মোড না হাইব্রিড না ফিজিক্যাল ক্লাসরুম? অফলাইন পুরোপুরি, তবে হাইব্রিডে না আমাদের কিছু কিছু মানে উপকার হয়েছে, যেটা আর কি মানে সার্কামস্ট্যান্সেস থেকে আমরা উপকারটা পেয়েছি। যেরকম এক তো আমরা সবাই টেক স্যাভি হয়ে গেছি খুব বেশি, দ্বিতীয় কথা হচ্ছে ধরো মানে যে রেফারেন্সগুলো বইয়ে যতটা ওরা পায় না ততটা কিন্তু আমি যদি এখন পিডিএফ অনেক বেশি আপলোডের হচ্ছে, আমি যে লাইব্রেরি রিসোর্স অনলাইন লাইব্রেরি রিসোর্স গুলো দিচ্ছি ওরা ব্যবহার করতে শিখছে একটু হলেও, 10 জনের মধ্যে তো 2 জন করে, তো সেটাও একটা লাভ আমার মনে হয়। প্লাস যেদিন আমরা যেটা আলোচনা করছিলাম জয়ন্ত, ওই সেমিনার বা ওয়েবিনার অ্যারেঞ্জ করার চেয়ে মানে অনলাইন ব্যবস্থা করা তো অনেক সহজ, সুতরাং কিছু ভালো লেকচার ওরা শুনতে পাচ্ছে এবং সেটা শুনতে দেখে কলেজের ছেলে মেয়েরা অন্তত আগ্রহী। কিন্তু যাই বলো সামনাসামনি ক্লাস, তুমি যেটা বললে সেই কলেজে আবার সিচুয়েশনটা অন্যরকম, যেহেতু ওরা বড় ওদের সঙ্গে চোখ মিলিয়ে কথা বলতে, ওদের যখন বুঝতে পারি যে একটা কিছু বলছি ওরা আগ্রহ পাচ্ছে শুনতে চাইছে তখন বড় আনন্দ হয়, এই জিনিসটা তো পাচ্ছি না এখন। না জয়ন্তদা তোমার কি মত, আমার তো এখন অবভিয়াসলি অফলাইন, কিন্তু আর উপায় কি? আমাদের এই মুহূর্তে সিস্টেমটা আমার মনে হয়েছে কম্পারেটিভলি সাইন্টিফিক, কিন্তু মিড ডে মিল তো আর প্রাইভেট স্কুল বা কলেজে সম্ভব নয়, সুতরাং এটা হাইব্রিডটাকে মানে ইনকর্পোরেট করা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। এই সম্প্রতি আমাদের আমাদের উই দ্য টিচার্স বলে একটা গ্রুপ আছে, সেখানে একজন শিক্ষক, উনি অঙ্কের শিক্ষক, উনি মানে আমি জাস্ট বলবো মানে অসম্ভব একটা কাজ করছেন। উনি সাইকেলে করে, সম্ভবত মেদিনীপুরে সাইকেলে করে ওই যে অ্যাসাইনমেন্ট গুলোকে না উনি সলভ করছেন, করে জেরক্স করে সাইকেলে করে প্রত্যেক ছাত্রের বাড়িতে দিয়ে আসছেন। আমি জানি বা মানে আর আমার সাবজেক্টটা যেহেতু জিওগ্রাফি, আমি বছরে 2 বার 3 বার করে ওদের বেড়াতে নিয়ে যাই, আর মানে আমি ওই পাচ্ছি না জয়ন্ত আমাদের কতক্ষণ সময় আছে, কেননা আমাদের আরেকটা পয়েন্টে বোধহয় আলোচনা করা উচিত। দীপালিকা তোমার না আমি চট করে এটা জিজ্ঞেস করছি যে তোমাদের স্কুল বা তোমার কলেজে কি কোনো এরকম মানে লার্নিং ডিসঅর্ডারের স্টুডেন্টস বাচ্চারা আছে কি, মানে তারা কিভাবে এটাতে এফেক্টেড হয়েছে যদি থেকে থাকে, বা ডিসএবল চিলড্রেন যারা তারা কিভাবে ডিফারেন্সিয়েবল যারা, সরি কিন্তু লার্নিং ডিসএবিলিটি আমরা আসলে বোঝার সুযোগ পাই না কলেজে, তো আমরা অতক্ষণ ওদের পাই না। মানে যদি ADHD থাকে কারো বা ওরকম কিছু থাকে সেটা আমরা বুঝতে পারি না, তবে যারা ফিজিক্যালি ডিসেবল তাদের তো কষ্ট হচ্ছে বুঝতেই পারি। ধরো যারা চোখ কম দেখে, ভিজুয়ালি ব্লাইন্ড না হলে হ্যান্ডিক্যাপ বা অন্য কিছু, তাদের তো সমস্যা হবেই, তাদের তো সমস্যা নিয়েই তারা বাঁচে। তার মানে শুধু জেন্ডার গ্যাপটা বাড়ছে না, এই গ্যাপটাও বাড়ছে যেখানে পরবর্তী সময় এরা কিভাবে এদের কিভাবে ইকুইপ করা যাবে যাতে এরাও ইকুয়ালি চাকরি ক্ষেত্রে সুযোগ পায়, তাই না? এখন যদি এরা ইকুয়ালি ট্রেন না হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। মানে আমি বা তুমি যে ব্যাকগ্রাউন্ডের ছাত্রদের পড়াই তাতে কিন্তু জেন্ডার ডিভাইডটা অতটা না, কিন্তু আরেক না না কিন্তু আমি পুরো ইন্ডিয়ার কথা চিন্তা করে বলছি, যেখানে মানে এখন ধরো হ্যাঁ না আমাদের যেমন 320 মিলিয়ন লার্নার্স আছে, আমি সবটা পুরো পিকচারটা বলার চেষ্টা করছি আর কি। জয়ন্ত দা তোমাদের স্কুলে এরকম আছে কি, এরকম বাচ্চারা আছে কি? আছে, অসুবিধা করব না, আমাদের স্কুলে আছে। আর ও সবচেয়ে বড় ডিসেবল যদি বলি, তাহলে যেহেতু আমি প্রথমেই বললাম অর্থনৈতিক দিয়ে পিছিয়ে পড়া জায়গা বা একটা পরিবার, এক্ষেত্রে কিন্তু ডিসেবল, এটাই আমার সবচেয়ে বড় মনে হয় যে ও কোনোভাবেই পাচ্ছে না, কিছুতেই পারছে না। কারণ আমরা
যখন মিড ডে মিল ডিস্ট্রিবিউট করি তখন আমাদের খুব কষ্ট হয় ওদেরকে জিজ্ঞেস করতে যে একটা ফোন নাম্বার দিন যাতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যাতে হোয়াটসঅ্যাপের কানেকশন আছে, এইটা আমাদের জিজ্ঞেস করতে খুব ইয়ে হয়। তা এই এই প্রসঙ্গে একটা প্রশ্ন আছে, মানে আসবো, যে যেটা হচ্ছে বেসরকারি নেটওয়ার্ক আমরা ইউজ করছি বা ইউজ করতে বাধ্য হচ্ছি, তো এই যে অর্থনৈতিক চাপটা যেটা দীপালিকা তুমি একটু বলতে পারবে বা দিদিও একটু বলতে পারবে, এই অর্থনৈতিক চাপটা কতটা বাচ্চারা বা পরিবারটা সামলাতে পারবে? এটা এটা কি হতো না যে আমি ধরুন বিএসএনএল এর কথা বলছি, যে বিএসএনএল বলে যে একটা স্কুলে পার ডে 1 GB করে এক মাসের জন্য প্রতি মাসে ছাত্রছাত্রীদের ফ্রি ইন্টারনেট দেওয়া হবে। আমাদের মতো স্কুলে আমরা সারা বছরে 240 টাকা নিয়ে আমরা আমাদের পক্ষে সম্ভব না ওদেরকে ফ্রি ইন্টারনেট দেওয়া, অন্তত এই বেসরকারি সিস্টেমে, যে ওদেরকে 1 GB করে। তাহলে এটার কি এটা এটা রাষ্ট্র আমার মনে হয় যেটা সেটা এই ব্যবস্থা কি করতে পারতো না, যে আমি বেসরকারি নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে না গিয়ে, কারণ বেসরকারি সে তো প্রফিট করবেই, তাহলে আমি সবাইকে শিক্ষার মধ্যে আনব, যে আজ সর্বশিক্ষার কথা বলছি আমরা, সেই সর্বশিক্ষা তো ব্যাহত হচ্ছে, আমি বেসরকারি নেটওয়ার্কের মধ্যে যাচ্ছি, অথচ এটা 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 কি হতে পারতো না? জয়ন্ত, আমরা কিন্তু উই আর ভিয়ারিং ইন টু ডেঞ্জারাস টেরিটরি, কেননা বলতে গেলে না এত কথা বলতে হবে সর্বশিক্ষা এবং বিএসএনএল এর বর্তমান পরিস্থিতি তো তুমি জানো, সুতরাং এটা হওয়া উচিত ছিল কিন্তু হয়নি, আর কি বলবো বলো, হওয়া তো উচিত ছিলই। কিন্তু এটা জয়ন্তদা খুব একটা ভ্যালিড পয়েন্ট বলেছো, যে এটা যদি করা যেত তাহলে খুব ভালো হতো, মানে এটা সত্যি কথা ভেবে দেখার মতন, যেখানে বলছে যে মানে ইন্ডিয়ান যে টেক সেক্টরটা $2 billion ওয়ার্থ হয়ে যাবে বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, কিন্তু টু হোয়াট এন্ড? আমরা কি 90% অফ দ্য স্টুডেন্টসদেরও ইকুয়াল অপরচুনিটি, রাইট টু এডুকেশন দিতে পারছি? এটা পাচ্ছি না। এবার এটা খুব একটা চিন্তার বিষয়, এই যে গ্যাপটা হ্যাভস এন্ড হ্যাভ নটস এর মধ্যে আরো বেশি বেড়ে যাচ্ছে, এটা এরা যখন আমাদের ফিউচার সিটিজেন্স অফ ইন্ডিয়া, এরা এটার সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কি হবে? আমি আমি হয়তো ইকুয়ালি ইন্টেলিজেন্ট ছিলাম একটা অন্য বাচ্চা যে সব সুযোগ সুবিধা পেয়েছে তার মতন, কিন্তু আমি জাস্ট একটা আমার বাবার আমার ফ্যামিলির পয়সা ছিল না বলে, আমি একটা স্মার্টফোন পাইনি বলে আমি হয়তো আর এগোতে পারলাম না। কিছু বাচ্চা তো পড়েছে, সুইসাইডও কমিট করেছে টু দ্য এক্সটেন্ট যে খুব ভালো ছিল পড়াশোনায়। তো যারা যারা এই জিনিসটার সঙ্গে এভরি ডে ডিল করছে, তাদের সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা কি হতে পারে, এটা খুব চিন্তার হয়ে যাচ্ছে। সম্পূর্ণ অন্য ধারার একটা সমস্যা জানো তো জানো তো, যারা আশা করা যায় তো যে অফলাইন কারিকুলাম তো চিরদিন চলবে না, 2 বছর চলছে অনলাইন, আই এম সরি, তো আমরা শিগগিরই অফলাইনে ফিরে যেতে পারবো আশা তো করেই যাচ্ছি, কিন্তু যারা অনলাইন পরীক্ষা দিল না এই কয়েকটা সেমিস্টার এবং অন্যান্য জায়গা থেকে, তারা কিন্তু চিরদিনের জন্য ব্র্যান্ডেড হয়ে গেল। এটা এখন একটা মানে মিম ঘুরছে, কিন্তু সত্যি সত্যি নাকি আমাদের ছাত্রছাত্রীদের কাছে শুনেছি, এখন জানি না সেটা জনশ্রুতি না সত্যি ঘটনা, মানে ইন্টারভিউ দিতে গেলে যেই শুনেছে গত বছরের পাস আউট 2020 তাহলে ওদের কি অপরাধ বলো তো? এটা খুব ভালো পয়েন্ট বলেছো তিলোত্তমাদি, এটা কিন্তু হচ্ছে, ঠিক বলেছো, খুব ভালো পয়েন্ট বলেছো, মানে ফ্রাস্ট্রেশন করতে পারতো একদম। এবং শুধু তাই না, আপনি দেখবেন দিদি এই যে এত একটা ক্রাইসিস এর মধ্যে যাচ্ছি, মোবাইল ফোনের দাম কিন্তু প্রচন্ড বেড়েছে, ল্যাপটপের দাম কিন্তু প্রচন্ড বেড়েছে। হ্যাঁ, মানে আমার মনে হয় যা রিসোর্স আমরা ইউজ করছি, যা মনিটরি রিসোর্স ইউজ করছি, এআই ডেভেলপ করা যাতে মানে বাচ্চাদের চোখের মুভমেন্ট ধরতে পারে, তারা মুভ করলে ধরতে পারে, এই সব করছি, কিছুটা টাকা কিন্তু আমরা মানে অন্যভাবে দিতে পারতাম, ইনভেস্ট করা উচিত ছিল আমাদের, মানে অলরেডি একটা বিরাট গ্যাপ হয়ে গেল। এটাই তো হিউম্যান ক্যাপিটাল, আমাদের ভবিষ্যৎ এটাই, এটা ইনভেস্ট না করলে তো মানে আপনি ভাবুন তো আজ প্রাইমারি এডুকেশনের কি অবস্থা, সরকারি প্রাইমারি এডুকেশনটা ওরা বাচ্চারা কিভাবে কি পড়াশোনা করছে, এটা কিন্তু আমরা নিজেরাও সঠিকভাবে এখন বলতে পারবো না কতটুকু শিখছে। এরা তো এসে তো সেকেন্ডারিতে এসে হবে,
সেকেন্ডারিতে তো আসবে। তো এইরকম একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কিন্তু যাচ্ছি। যেমন নীলাক্ষীদি বলছে যে কিছু সার্ভে হওয়া দরকার, যে সিলেবাস সেমিনার শোনা বা আয়োজন করার মধ্যে দিয়েও যদি বাচ্চাটা কিছু শিখতে পারে। কলেজে কিছুটা হচ্ছে, হ্যাঁ স্কুলে হচ্ছে কিছু, মানে এখন সিবিএসই বোর্ড থেকে তো প্রচুর করছে, স্টেট বোর্ডে কি করছে জয়ন্ত দা, মানে প্রচুর এরকম ওয়েবিনার্স হচ্ছে বাচ্চাদের জন্য, তো খুব কম হচ্ছে, স্টেট বোর্ডে কি সেটা হচ্ছে? তোমাদের স্কুলে যেটা হচ্ছে, গ্রামেগঞ্জে কিন্তু আমার কিছু বাচ্চার সঙ্গে পরিচয় আছে যারা গ্রামের দিকে থাকে, তাদের মিড ডে মিল বা এসব কিছুই দেওয়া হচ্ছে না। মানে মাঝে মাঝে একটা কোয়েশ্চেন পেপার তাদের দেওয়া হয় স্কুল থেকে, এবং সেটা তারা সবাই কোচিং এ পড়ে, কোচিং থেকে সলভ করে নিয়ে যায়। এই হচ্ছে এই যে মিড ডে মিল দেওয়ার ক্ষেত্রে যদি সীমাবদ্ধতা থাকে, তাহলে এটা আমি বলবো সেই পার্টিকুলার স্কুলের যিনি প্রধান শিক্ষক আছে সেখানে তিনি কিন্তু রেসপন্সিবল, কিন্তু সেগুলো দেখবে কে? তিনি অবশ্যই তার দায়িত্ব সেগুলো, একদম একদম সেটা একদম তাই। আরেকটা জিনিস যেটা পরবর্তী প্রশ্নে চলে আসবে, তিলোত্তমাদির করার কথা, তিলোত্তমাদি আসুন, আমি বলছি, এটাই আমি বলছিলাম যে সিঙ্গেল কারিকুলাম নিয়ে আমাদের একটু একটু হলেও ভাবা দরকার। একটা আলোচনা হচ্ছে না যে সর্বভারতে এক কারিকুলাম হলে এই পরিস্থিতিতে সুবিধা হবে কিনা, সেটা নিয়ে তোমাদের কি বক্তব্য? এটা তো কলেজের আওতায় ঠিক পড়ে না, এটা তোমরাই বলতে পারবে, একটু বলো শুনি। আচ্ছা, এখানে প্রথমে বলি যে আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন সারা ভারতে একটা সিলেবাস থাকলে ভালো হতো। তাহলে কি হতো যে কোথায় সুযোগ বেশি পাচ্ছে, কোথায় সুযোগ কম পাচ্ছে, সেটা কিন্তু মনিটরড হতো। ফলে যেখানে সুযোগ কম আসছে সেখানে সুযোগ যাওয়ার একটা প্রবাহ সৃষ্টি হতো, সেটা হলো না। দু নম্বর হচ্ছে যে সারা ভারতে একই সিলেবাস হওয়ার পাশাপাশি যে রিজিওনাল যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলোকে কিন্তু এই দায়িত্ব দেওয়া যে সেই স্টেট অনুযায়ী, সেই রাজ্য অনুযায়ী তার একটা পার্ট রইল, অর্থাৎ একটা পেপার রইল, সেই রাজ্য ভিত্তিতে একটা পেপার রইল। যেমন আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা একটা অংশ করতে পারি। ফলে কি হলো, ডিস্ট্রিবিউশনটা হয়তো কম্পারেটিভলি ভালো হতো, বা এই যে মূল্যায়নের যে জায়গাটাই আমরা এখন একেবারেই বিধ্বস্ত বলা যায়, যে একেবারেই মূল্যায়ন করতে পারছি না, সেই জায়গাটায় হয়তো একটা কোশ্চেন পেপারের মধ্যে সবাইকে ফেলতে পারলে ভালো হতো। কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা বড় রাজনৈতিক ইস্যু কিন্তু কাজ করছে, যেটা নিয়ে সারা ভারতে এখন একটা তোলপাড় চলছে। অর্থাৎ সিলেবাস কি হবে সেটা শিক্ষা দপ্তরের থেকেও রাজনৈতিক যারা ক্ষমতায় রয়েছেন, শাসন ব্যবস্থায় যারা রয়েছেন, দে আর ডিসাইডিং যে সিলেবাসে কি থাকবে, আমি এটা রাখবো না ওটাকে বাদ দেবো। এই যে একটা মেরুকরণ চলছে, একটা রাজনৈতিকরণ চলছে, এটা কিন্তু আরো ভয়ঙ্কর। ফলে একই শিক্ষা ব্যবস্থার মধ্যে এলে ওই রাজনীতিকরণটাকে বা সেই মেরুকরণটাকে কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। এই একটা ভয় কিন্তু আমাদের মারাত্মক। শিক্ষা আর শিক্ষকদের হাতে নেই, শিক্ষা আজকে আর সেই অর্থে বোর্ডের ক্ষমতা কতটা আছে সিলেবাস তৈরির ক্ষেত্রেও সেটাও একটা বিশেষ প্রশ্নের দিকে। এখানে কিন্তু রাজনীতির একটা বিরাট একটা ইনফ্লুয়েন্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর তাছাড়া শিক্ষাকে সারা জীবন ধরে একটা এক্সপেরিমেন্ট করে মধ্যে রেখে দেওয়া হয়েছে। এই বেশ কিছু বছর আগে আমাদের রাজ্যে কি হলো, ইংরেজি তুলে দেওয়া হলো। যারা ইংরাজি তুলে দিলেন তাদের ছেলেমেয়েরা গিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, আর একটা বিরাট সংখ্যক জেনারেশন আফটার জেনারেশন কিন্তু তারা বাংলা মিডিয়াম পড়ে কিন্তু তারা ইংরেজিটা সেভাবে শিখতেই পারলো না। ফলে এই একটা বড় জায়গায় যদি আমি সারা ভারতকে যদি ঢোকানোর চেষ্টা করি, যদি রাজনীতিটাকে বাদ দিতে পারতাম তাহলে হয়তো একটা ভালো জায়গায় আসতে পারতাম। দীপালিকা, তোমাদের তো ধরো সিবিএসই বা আইসিএসই বোর্ডে তো মানে সারা ভারতে মোটামুটি একই কারিকুলাম, কিন্তু যেখানে স্টেট ওরিয়েন্টেড কারিকুলাম সেখানে খানিকটা যদি মানে মাতৃভাষাটা বাদ দিয়ে সেটা থাকলো, কিন্তু তার সঙ্গে যদি অন্য কারিকুলামে জয়ন্ত যেটা বললো নিরপেক্ষভাবে এক বিষয় রাখা যেত, তাহলে যে ব্যাপারটা একটা অন্য মাত্রা পেত সেটা তো যদি ইমপ্লিমেন্ট করতে, যেটা জয়ন্তদা বললো সেটা তো একটা ফিয়ের জায়গা। আরেকটা যদি দেখি যে এটার মধ্যে প্রচুর ভালো জিনিস আছে, ভালো পয়েন্টস আছে, কিন্তু
টিচার্সরা কতখানি ট্রেন্ড এটা এটাকে ইমপ্লিমেন্ট, এটা দেখো ইমপ্লিমেন্টেশনটা তাদের সব থেকে তৈরি বড় কথা। যতক্ষণ একটা জিনিস একটা ইমপ্লিমেন্ট না হচ্ছে, একেবারে ইউটোপিয়ান ওয়ার্ল্ড ক্রিয়েট করে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা কতখানি দক্ষ এই সময়টা, সেইটা খুব চিন্তার করার কথা। যে একটা নতুন সিস্টেম যে নিয়ে আসবো, আরো মেস আপ করে দেবো না তো? যা চলছে একরকম ভাবে চলছে, আমি বলছি না সেটা খুব ভালো পারফেক্ট, কিন্তু যেটা নতুন আসছে সেটা, সেইটা নতুনটাকে, নতুনকে বরণ করার জন্য, তাকে চালু করার জন্য, তাকে ভালোভাবে সুষ্ঠুভাবে পথ দেখানোর জন্য কি আমরা প্রস্তুত? সেইটা তো খুব সেইটাই তো। বড় দেখো, একটা প্রশ্ন। যে কোনো পরিস্থিতি না একটা আইডিয়াল সিচুয়েশন থাকে, কিন্তু যখন সেটা বাস্তবায়িত হয় তখন আইডিয়াল সিচুয়েশনটা কখনোই থাকে না, তখন তার প্রচুর লুপহোল, প্রচুর গলদ ধরা পড়ে। এখন সেটা সত্যি সত্যি চালু না হলে বলা সম্ভব না যে কতটা এবং চালু হওয়ার কতটা আগে হবে। টিচারদের কিন্তু ট্রেন করা খুব দরকার, তাদের মেন্টালি প্রিপেয়ার করা খুব দরকার। কারণ আমরা এই যে কনস্ট্যান্টলি টিচারদেরও একটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, আজকে এই সিস্টেম ইন্ট্রোডিউস করছি, কাল ওই সিস্টেম ইন্ট্রোডিউস করছি, এই জিনিসটা কিন্তু তাদেরও এফেক্ট করছে। মানে অ্যাজ হিউম্যান বিং, যারা ফ্লেশ এন্ড ব্লাড একটা ইয়াং জেনারেশনকে ডিল করছে, হ্যাঁ এই ইয়াং মাইন্ডস এ ডিল করছে, তাদের কথাটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে কনস্ট্যান্টলি তাদেরকেও আমরা এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে নিয়ে যেতে পারি না, তাদেরও একটা টাইম দিতে হবে এই জিনিসটাকে রপ্ত করার জন্য, এবং সেটার জন্য ওয়েট করতে হবে, খুব পেশেন্টলি ওয়েট করতে হবে আমাদের। না হলে কিন্তু আলটিমেটলি তো এনারাই এগিয়ে নিয়ে যাবেন পুরো জিনিসটাকে, আমরা যাই বলি এনাদের মাধ্যমে তো পুরো জিনিসটা যাবে। কিন্তু দেখো, তারা তো সেই সময়টা তো কাজ বন্ধ রাখতে পারবেন না, কাজের সঙ্গে তাদের ট্রেনিংটা নিতে হবে, এই এটা চাই, এই বুঝতে চাই, হবে না? হ্যাঁ একদম এই চাই, সেই জন্য। তো আজকে তো আমরা মোটামুটি মনে হয় আমাদের যা যা পয়েন্টস ছিল অনেকটাকেই কাভার করে নিতে পেরেছি। আমরা এবার শেষের দিকে একটু জাস্ট আপনাদের সকলের একটা ভিউ আমরা চাইবো, যে এই অনলাইন সিস্টেমকে আরো কি করে ভালো করা যায়। তিলোত্তমাদি, অ্যাজ এ সিনিয়র আপনি শুরু করুন, যে আপনি এই সিস্টেমটাকে একটা বাস্তবায়িত করার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি আজকে আপনাকে ক্ষমতা দেওয়া হয় আপনি কি করবেন? আমি যদি একটা, বললাম যে দীপালিকা যেটা বললো, একটা ইউটোপিক সিচুয়েশন যদি ভাবতে হয়, আমি যদি অনলাইন পড়াশোনা করতে হয়, আমি আগেই চেষ্টা করব যাতে সমস্ত ছাত্রছাত্রীর হাতে উপযুক্ত ব্যবস্থা থাকে, তারা যেন উপযুক্ত ইলেকট্রিসিটি পায়, প্রপার ফোনস পায়, প্রপার ইন্টারনেট কানেকশন পায়, এবং সেটা ব্যবহার করার মতো তাদের আর্থিক স্বাচ্ছল্য থাকে বা বিনা পয়সা তাদের দেওয়া হয়। এইটা একটা ইউটোপিক জগতে এইটা প্রথম দরকার, তারপরে বাকিটা। বাহ, খুব ভালো বলেছেন। দীপালিকা বলো। আমারও, আমিও তিলোত্তমাদের সঙ্গে একমত যে যতক্ষণ এই ডিজিটাল ডিভাইডটাকে আমরা কভার না করতে পারছি, ততক্ষণ কিন্তু মানে এর যে পজিটিভ দিকটা, অনলাইন এডুকেশনের যে পজিটিভ দিকটা, তার পজিটিভিটিটা কিন্তু আমরা পাচ্ছি না। কারণ ওই বললাম যেটা, হ্যাভ অ্যান্ড হ্যাভ নটস এর মধ্যে আবার গ্যাপটা বেড়ে যাচ্ছে। তো আই মানে আমার তো হাইব্রিড সিস্টেমটা খুব মনের মতন মনে হয়েছে, যে যেখানে আমরা দুটো ওয়ার্ল্ডেরই পজিটিভটা পাচ্ছি, এটা আমার খুব ভালো লেগেছে হাইব্রিড সিস্টেমের কনসেপ্টটা। কিন্তু মানে হাইব্রিড সিস্টেম যখন আমি বলছি, মানে কিছুটা সময় অনলাইন, কিছুটা সময় অফলাইন, যদি এরকম করে করা যেত তাহলে আমরা রিসোর্স গুলো ইউজ করতে পারছি, আবার ফিজিক্যাল স্কুলের যে গুড পয়েন্টস গুলো যেগুলো হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য দরকার, সেইটাও আমরা পুরোপুরি পাচ্ছি, এবং অনলাইন গেলে যে রিসোর্স গুলো, ইটস জাস্ট আ ক্লিক অ্যাওয়ে ফর চিলড্রেন, সেগুলোও দেখতে পাচ্ছি। এই সমস্ত জিনিসটা কিন্তু খুব খুব পারফেক্ট একটা সিচুয়েশন। কিন্তু যখন আমি আমার 320 মিলিয়ন লার্নার্স এর কথা ভাবছি, তখন কিন্তু এটা খুব আরো বেশি চিন্তার দিকে নিয়ে যাচ্ছে, যে না তাহলে মেবি দিস ইজ, উই আর স্টিল নট রেডি। দেখো হাইব্রিড, আমাদের দেশের সব বাচ্চা যদি রেডি নয় তাহলে আমরা রেডি কিভাবে, কি করে করব? এবং হাইব্রিড সিস্টেমে তো কিছু যদি অফলাইন ক্লাস হয়, যতদিন আমাদের করোনা সিচুয়েশন থেকে আমরা পুরোপুরি বেরিয়ে না আসতে পারছি, আমরা তো সেটা পারবো না, তাই না? আমাদের যেমন অফলাইনও হচ্ছে, যে বলছি যেমন এখন আমাদের অফলাইন হচ্ছে, কিন্তু এই স্টেটে সময় নিয়ে
হ্যাঁ হ্যাঁ আচ্ছা একদম তাই। আচ্ছা, মানে আর শেষের দিকে করোনার আসছি, মধ্যে এই প্যান্ডেমিকেও যখনই সিচুয়েশন একটু থিতিয়েছে, গভর্নমেন্ট থেকে কিন্তু হ্যাঁ হ্যাঁ সঙ্গে সঙ্গে টিচারদের স্কুলে ফেরত যেতে বলেছেন, এবং আমরা 2-3 মাস করে করে স্কুলে গেছি, বাচ্চারাও এসছে, এটা হয়েছে আমরা আমাদের। যাচ্ছি, স্টুডেন্টরাদের আসাটা তো এখনো অনুমতি পাওয়া যায়নি, আমি আমরা তো তো যাচ্ছি। আমি চিন্তা করছি আমি চিন্তা করছি যখন স্কুলটা খুলবে তখন এই যে বাচ্চাগুলো যে আসবে ওদের তো মানে কিছু তো লেখাপড়া কদ্দূর শিখেছে সে তো আমরা জানি, এরপরে আমরা যখন ক্লাসে পড়াতে শুরু করব তখন তো নিতেই পারবে না। হ্যাঁ মানে অদ্ভুত একটা ব্যাপার, এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে যদি থার্ড ওয়েভ না আসে তাহলে হয়তো আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে নভেম্বরের সামনের দিকে হয়তো 9, 10, 11, 12 চালু করার কথা সরকার ভাবছেন, যেটা এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে কারণ আমরা তো একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি তো, সুতরাং হট করে প্রথম দিনই সব ঠিক হয়ে যাবে এটা ঠিক নয়, কিন্তু যদি এখন আমরা বুঝতে পারছি যদি ওদের হাতে একটা ডিভাইস যেটা তিলোত্তমাদি বললেন যে দেওয়া হতো, তার মধ্যে প্রোগ্রাম করা আছে, নেট কানেকশনের দরকার নেই, তার একটা পার্টিকুলার স্টোরেজ রয়েছে যে সেখানে কোশ্চেন গুলো দেওয়া আছে এবং সেই কোশ্চেন গুলোর ক্ষেত্রে তুমি তোমার লেখার দরকার নেই, তুমি একটা ভয়েস দাও, ভিডিও দাও এবং সেটাকে আপলোড করো, এবং আফটার সাম টাইম যে সপ্তাহে হোক বা মাসে একবার হোক সেই ডিভাইসটা আমরা আমাদের স্কুলে নিয়ে আসি বা কলেজ বা যে কোনো জায়গায় নিয়ে আসি, আমরা স্টোর করে দিই, তাদের নামে একটা করে ফোল্ডার ক্রিয়েট করে দেখে নিও কি করেছে, এই না মূল্যায়নটা এখানে করার কিন্তু, ক্ষেত্রে হ্যাঁ কিন্তু এখানে মানে একটা কথা তাহলে আছে, এখানে ইন্টারনেটে পুরোপুরি অফলাইন যে হবে, বদ পরীক্ষা দিতে ব্যবহার ইন্টারনেটের, অভ্যাসটাও কিন্তু, লেখার অভ্যাসটাও দরকার, 3 থেকে 4 ঘন্টা ওরা লিখতে হ্যাঁ পারে অবশ্যই যদি, কিংবা এরকমও হতে একদম পারে যে ওদের ইভ্যালুয়েশনটা গতানুগতিক না করে ওদেরকে এমন টপিকস দেয়া হলো যেগুলো সত্যি কোথাও পাবে না, খুঁজে চিন্তা ভাবনা করে লিখতে হবে, একদম সেখানে কিন্তু একদম সেই জিনিসটাও কিন্তু খুব ভালো হবে, যেখানে দে হ্যাভ টু অ্যাকচুয়ালি রিড আপ, কিন্তু সেখানে আবার টিচারদের সময় দিতে হবে সেরম ধরনের একটা কোয়েশ্চেন ব্যাংক তৈরি করার, যেখানে ডাইরেক্ট কোয়েশ্চেন্স নেই, বাচ্চাদের অ্যাকচুয়ালি নিজেদের বুদ্ধি একদম খাটিয়ে প্রত্যেকটা সাবজেক্টেই, আই এম শিওর প্রত্যেকটা সাবজেক্টে কিছু না কিছু ওরকম থাকবে, সেই ধরনের একটা ইভ্যালুয়েশন করা যাতে অ্যাকচুয়ালি কতটা ওরা শিখেছে সেটা জানা যাবে। একদম একদম। আজকে আমরা আলোচনা শেষ করছি, আর যারা দর্শক আজকে ছিলেন অনেকে প্রচুর মন্তব্য করেছেন, আমরা দেখে নেব, আর প্রত্যেককে অনুরোধ রইল যে এই অনলাইন এডুকেশন সিস্টেমটাকে আরো কি করে ভালো করা যায়, সেক্ষেত্রে আপনি প্রফেশনাল যদি শিক্ষক হিসাবে নাও থাকেন তাহলেও অ্যাজ এ গার্জিয়ান, কারণ যেটা দেবযানীদি বললেন যে গার্জিয়ানের একটা বিরাট ভূমিকা কিন্তু এক্ষেত্রে রয়েছে, সেটা অ্যাজ এ গার্জিয়ান কিন্তু আপনারা কিন্তু ভালো উপদেশ দিতে পারেন, পরামর্শ দিতে পারেন। আজকে এখানেই শেষ করছি, অনেক ধন্যবাদ দীপালিকাকে, তিলোত্তমা দিকে অনেক ধন্যবাদ, তোমাকে খুব ভালো লাগলো, আমাদেরও ভালো লাগলো, জানি না যারা আর শুনছেন তাদের কেমন লেগেছে, আশা করবো তারাও হ্যাঁ মতামত দেবেন। মতামত দেবেন অবশ্যই। তো আজকে শেষ করছি, ভালো থাকবেন সকলে, নমস্কার নমস্কার নমস্কার।